হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আজ একটা পটল ভাজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সো আমরা প্রথমে তেলটা গরম করে এখানে কিন্তু পটলটা অলরেডি ভাজা শুরু করে দিয়েছি, পটল মাখানো আপনাদের আর দেখালাম না। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পটলগুলো কিন্তু ভাজা হচ্ছে। সো ভিউয়ার্স, এখন আমরা পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি বড় বড় সাইজের চারটা পেঁয়াজ নিয়েছি, আটটা কাঁচামরিচ নিয়েছি, রসুন নিয়েছি এক কোয়া পরিমাণ, মানে পুরো একটা রসুন নিয়েছি। সো ভিউয়ার্স, ছোট রসুনের তো এখন আমরা পটলগুলো দিয়ে দিব। ভিউয়ার্স, আপনারা যদি এভাবে পটল কেটে নেন এবং কাট করে নেন পাড় দিয়ে, তাহলে কিন্তু পটলের ভিতরে ভালো করে ভাজা হবে পটলটা, এবং আপনাদের কাছে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আশা করবো আপনারা এভাবে পটল ভাজি বাসা ট্রাই করবেন। সো এখন নামিয়ে পরিবেশন করলাম পটল ভাজিটা। ভিউয়ার্স, উপর দিয়ে কিন্তু আমি একটু ধনে পাতা ছিটিয়ে দিয়েছি। আপনারা কিন্তু খুব সহজে পটল ভাজার রেসিপিটা বাসা ট্রাই করতে পারবেন, খিচুড়ির সাথে, ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। সো আসসালামু আলাইকুম সবাইকে।